mean, I'd kill Brenda Jeremy, but I'd kill no one. হচ্ছে ব্যাপারটা আমাদের বাড়িতে ছিল কালী পুজো, তো কালী পুজো নিয়ে একটা ছোটখাটো বন্ধুর সাথে গল্প শেয়ার করি, তার সাথে তার আগে দেখলাম একবার কালী পুজোর যে ভাষণটা আছে, টোটাল যে ভিডিওটা আছে তোমার সাথে শেয়ার করবো। তার আগে দেখলাম ঠাকুর আগে ঠাকুর ভাষণ ভিডিওটা ছোট্ট একটু পার্ট ভিডিও শ্যুট করে নিয়েছিলাম, বেশি করতে পারিনি, বাড়ির ভিডিও প্রচুর কাজকর্ম থাকে, তো ভাষণের পার্টটা দেখলাম, তারপরে আসি। গুড মর্নিং গাইস, আজকে ব্লগ শুরু করছি বাড়িতে, কারণ আমাদের বাড়িতে হচ্ছে সেই কালী পূজা, তো মোটামুটি আজকে উপাস থাকা প্ল্যান করছি, বাড়িতে অনেক কাজকর্ম আছে। দেখো এখানে দেখো সব কিছু নামানো হচ্ছে উপর থেকে, দেখতে পাচ্ছ বাইরে ফুল টুল নিয়ে আসলো, যারা দেখা যাবে নাকি এদের থেকে যে ফুলগুলো নিয়ে আসলো সব ঠাকুরের জন্য। বাকি প্ল্যান থাকো আর দেখতে থাকো ভিডিওটা, আশা করি তোমাদেরকে খুব 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 ভালো লাগবে ভিডিওটা। তো ফুলের দোকান কোনো কামের না, খালি বসে থাকবে। এখানে আলপনা দিচ্ছিল, বেশ সুন্দর করে বুনু বুনু বান্ধবীর আলপনা দিচ্ছিল, আর এখানে বাকি আমাদের পাড়া দাদা ভাইরা সবাই মিলে ঠাকুর ঘরটাকে খুব সুন্দর করে সাজাচ্ছিল। আর এই দেখো ডেকোরেশনটা একবার দেখে নাও, দেখো সময়টা ঠিক ছিল সন্ধ্যার টাইম, আর সেই টাইমটার মধ্যে পূজার দিনে কারেন্টটা যেতে লাগলো, মানে ঠাকুর আনতে যাবে সেই সময়টা এসে কারেন্টটা কোথাও গিয়ে গেল, মানে লোডশেডিং আর টাইম পেল না, মানে আর কি দেখতে পাচ্ছ তোমরা ভিডিও মধ্যে দেখতে পাচ্ছ। দেখো ঠাকুর আনতে যাচ্ছি সেই সময়টা গেল কারেন্ট, আর তারপরে অনেকক্ষণ বলাতে রিকোয়েস্ট করাতে মানে বেলা একবার লাইনগুলো এরকম অবস্থা হয়ে গেছে এখন যে সন্ধ্যাবেলা মানে গরম আসতে না আসতে কারেন্ট যাওয়া শুরু হয়ে যাচ্ছে। যাই হোক ঠাকুর আনতে সবাই মিলে যাচ্ছি, ভিডিওটা দেখো এনজয় করতে থাকো। হাই করো ব্লগে আসো, হাই করো। চলে এসেছিলাম ঠাকুর আনতে, ঠাকুর আনার দিন মানে প্রচুর লোকজন হয়েছিল, আর এমন রেট ঠাকুর পড়েছিল মানে আরেকটা ঠাকুর বেরোচ্ছে দেখো, মানে প্রচুর পুজো ছিল সেদিন, আমাদের ঠাকুরটা সামনে দেখতে পাচ্ছ। Thank you.
অনেক ভালো ভালো ভিডিও আসছে, অনেক ভালো ভিডিও আসবে, আর এটা হচ্ছে তোমার দেখো বাইকের উপরে দেখো সেগুলি ভালো লাগবে, কালো কালো খাওয়া দাওয়া আছে, ওটা জানতে হবে অনেক কালো আছে। দেখো বাড়িটা ছিল আমাদের বাড়িতে কালী পুজো, বাট হচ্ছে আমাদের পাড়াটা এমন একটা পাড়া যে পাড়াতে মানে ধরো কোনো একটা ছোটোখাটো প্রোগ্রাম হলে সব থেকে ভালো জিনিস ব্যাপারটা কী বলো তো, মানে সবাই মিলে একসাথে হয়ে কাজকর্ম করে, তো মানে রাত্রি প্রায় অনেক বাজে 11:30 মতো বাজ থাকে, তো আমাদের পাড়ার কাকিমারা সবাই রাত্রেবেলা এসে অনেকটা হেল্প করতে আসে, মানে একটা পুজো কালী পুজো মানে প্রচুর কাজকর্ম থাকে, তো তারাও হেল্প করতে আসছিলো লিটারালি। সাড়ে তিনটার সময় দেখো পুজো শেষ হতে হতে মোটামুটি সকাল হয়ে গেছে, 4:00-5:30 বেজে গেছিলো লিটারালি, তো আর ঘুমানোর খুব একটা টাইম পাইনি, 1 ঘন্টা জাস্ট একটু শুয়েছিলাম, তো বাড়িতে লোকজন তো খুব একটা ঘুমানো হয়নি, আবার সকালবেলা রান্নাবান্নার ব্যাপার থাকে, তো রান্নাবান্না তো হয়ে গেছে, এবার লোকজন আসা শুরু করছে, লোকজন যে প্রসাদ খাওয়া ছোটোখাটো অ্যারেঞ্জমেন্ট কারণ খুব একটা বড় লোক না তোমাদের বাড়িতে, তোমরা সাপোর্ট করলে হয়তো কোনো একদিন গিয়ে সেই জায়গা দাঁড়াতে পারবে, বাট এখনও অব্দি আমি মিডল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করি, তো প্লিজ সাপোর্ট করো আর চ্যানেলকে সাবস্ক্রাইব করো, তাদের গিয়ে খাওয়া দাওয়াগুলো দেখে নিই কী কী খাচ্ছে না খাচ্ছে, কী কী আছে না আছে, চলো মজা হবে। তো মোটামুটি প্রসাদ খাওয়াটা শুরু হয়ে গেছে, প্রসাদ খাওয়াটা দেখে উঠেছে একবার ওরা খাচ্ছে, এই যে ভাইলো কাছে সবাই আমি এটার জন্য ওয়েট করেছিলাম যে সঞ্জুর ব্লগে আমি ঢুকবো, তো আমার মাথা আমার কিছু নাই, আমি আমার মুখ থেকে হারাম সবাই আছে, অনেক মজা হচ্ছে, এই সম্প্রদায় আমাদের চলে এসেছে একটা নতুন ব্লগে চ্যানেল খুলছে, নাম বলে দেখতে হবে আমাদের রুমি অনিকেত, এমনি ফেমাস ছিলি
সো গাইজ, এই হলো আজকের ভিডিও। যদি ভিডিও ভালো লাগে প্লিজ লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আশা করি আরও সুন্দর সুন্দর ভিডিও তোমাদের নিয়ে আসতে পারছি। আর তোমরা যদি রেকমেন্ড কোনো জায়গা থাকে তাহলে অবশ্যই আমাদেরকে ভিডিও কমেন্টে রেকমেন্ড করো। ফেসবুক ইনস্টাগ্রাম আছে, সেখানেও তোমরা রেকমেন্ড করতে পারো। আশা করি যাওয়ার চেষ্টা করবো প্রত্যেকটা জায়গায়। আর অনেক অনেক জায়গা তোমাদের সাথে শুট করছি, দু আড়াই বছর রিলেশন হয়ে গেল আর 1K তো হয়ে গেছে, এইভাবে 10K করতে হবে। তাড়াতাড়ি ফটাফট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর শেয়ার করো ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ। আর কী বলবো, আর নতুন নতুন অনেক ভিডিও আসতে আছে, ততক্ষণের জন্য ভালো থাকো, সুস্থ থাকো, আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তখন যাবো, টাটা।